বন্ধুরা, আমার ঠান্ডা লেগে মুখের স্বাদ ওদাও হয়ে গেছে। আর কি কি বানিয়ে মুখে স্বাদ আনতে হবে আমি জানি না। চলুন, কত কি করলাম তা মুখে স্বাদ আনতে পারছি না। কাছে যাই হোক, থাকলে জলের মধ্যে একটু দিয়ে দেবেন, আঙুলে করে নিয়ে জলের মধ্যে দেবেন। আমি এখন গরম জলের ভাপ নেব, কারণ ঘাড় মাথা ধরে আছে, ঘাড়েও মনে হচ্ছে ব্যথা লাগছে ঠান্ডার জন্য। চলুন আমি ভাপটা আগে গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চা দিয়েই শুরু করলাম। চাটা খাওয়া খেয়ে নেব। এবার চাটা খাওয়ার পরে বেডশিটগুলো সব পরিষ্কার করে নিলাম, পেতে নিলাম ভালো করে টান টান করে। তারপর ঘর থেকে বাড়ি থেকে পুরো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল ঝাড় দিয়ে বাড়িতে কেউ না থাকলে, আমি একবারে ছেলের স্কুলও যদি না থাকে, সকাল সকাল ঝাড় টাড় দিয়ে ঘরটা মুছে ঠাকুর ঘরে ঢুকে যাই, পূজা দিয়ে রান্নাঘরে চলে যাই, তাই করি। আর আমার শাশুড়ি মা থাকলে তো দুপুরবেলায় স্নান করি, কারণ মা দুপুরে পূজা দেয়, তো আমি রান্নার দিকে ঢুকে পড়ি, অসুবিধা হয় না। কিন্তু একা হাতে যেখানে করতে হবে, ওর জন্য সকাল সকাল ঘরটা মুছে আমি পূজা দিয়ে রান্নাঘরে ঢুকে পড়ি। তা যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মুখে কিছুই ভালো লাগছে না। তারপরে দেখলাম শরীরে ইমিউনিটি পাওয়ারটাও দরকার আছে, কারণ ঠান্ডায় কিচ্ছু খেতে পারছি না, তাই ডিম সিদ্ধ করা হলো। আমি বিভাসকে দু পিস ডিম সিদ্ধ দিয়েছি, আর আমি এক পিস খেয়ে নিয়েছি। পয়লা বৈশাখের দিন একটু খাসির মাংস নিয়ে এসেছিলাম, আর আমাদের মেয়েদের তো স্বভাব জয় নিয়ে আসুক, মাছ বা মাংস একটু তো রেখে রেখে খাওয়া অভ্যাস, তাই একটু ছিল, তাই একটু একটু ম্যারিনেট করে নিচ্ছি। দই, পেঁয়াজ টিয়াজ সব রকম মাংস যা লাগে মাটনে, সব রকম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চলো ম্যারিনেট করে স্নান টান করে আমাদের সামনে আসি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দেখে বুঝতে পারছেন স্নান টান সেরে চলে এসেছি, আর আগে একটু একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। কাজটা সব হয়ে গেছে, স্নান করে নিয়েছি, পূজা টুজা সব দেওয়া কমপ্লিট। আর এখন বাজে হচ্ছে 11টা, আমি রান্নাটাও বসিয়ে দেব, আর কি রান্না করব শেয়ার করব। আর বিবাস আজকে আর স্কুলে যায়নি, তাই আজকে সকালে ডিম সিদ্ধ, ঠান্ডা লেগেছিলো, ডিম সিদ্ধ খেয়েছি। আর হচ্ছে কি দিলাম, আর ওই কালকে যে আটা মেখে রেখেছিলাম ওইটা একটু পরোটা মতো করে দিয়ে পরোটা করে দিয়েছি, ব্যাস খেয়ে নিয়েছে। পরোটার সঙ্গে একটু বেগুন ভাজা করে দিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। তা যাই হোক, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে কাজ সেরে স্নান টান সেরে আপনাদের সামনে আসলাম। আর যাইনি, কারণ হচ্ছে ওরও ঠান্ডা লেগেছে আমারও, আর এইরকম রোদের তাপ, রোদ গরম প্রচণ্ড, তার মধ্যে ঠান্ডা লেগেছে, এটা স্কুলে যাওয়াটা ঠিক হবে না। ওর জন্য দেখছি আজকে একটু রেস্ট করুক, কালকে পাঠাবো। ওর জন্য আর স্কুলে গেল না, বাড়িতে পড়াশোনা করছে। চলো কি রান্না করছি একটু শেয়ার করি। আজকেও কাঁচা ধোয়া ছিল, করলাম না, কালকে করবো। আজকে সব ঠিকঠাক করে রেখে দিলাম, কালকে করবো। চলুন, 10টা বাজতে না বাজতে রোদের তাপ একদম ঝকঝক চকচক তকতক করে। চলুন মাংসটা আগে বসিয়ে দিই, মাংস রান্নাটা তো ম্যারিনেট করাই আছে, আর কালকের একটু মোচা মোচা ছাড়ানো আছে, ওটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওটাও রান্না করে নেব। রোদ দেখবেন, হ্যাঁ তাকানো যাচ্ছে না, জাস্ট তাকানো যাচ্ছে না। মাংসটা হতে থাক, কষা হতে থাকে, প্রথমে করবো হচ্ছে বেলের স্বর্গ, এগুলো হচ্ছে আমার প্রথমবারের বেল। প্রতিদিনই আমার শরবত দেখবে, এই গরমে যদি একটু শরবত না খায়, তার মধ্যে লেগেছে ঠান্ডা, প্লেন জল খাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন কি অবস্থা হবে। শরবত খেলে একটু জলটাও খাওয়া যাবে শরীরে, আর এমনি ঠান্ডা লেগেছে তার মধ্যে যদি জল না পড়ে পেটে সমস্যা হবে। খুব সুন্দর পাকা বেলটা, এগুলো দূরে হবে
ফেলে দেবো, তারপরে গুড় দিয়ে দেবো। আমার ছেলে তো চিনি একটু খেতে চায় না, আর চিনি খায় একদম খুবই ক্ষতি। ওর তো বীজ মাংসটাও কষানো হয়ে গেছে, সেরকম করে ভরে দুটো শুকিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে মাটনের ঝোল। দৌড় চাকিয়ে গুড় দই বা দুধ দিলে ভালো হয়, কিন্তু আমি দেবো না, প্লেন শরবত করছি না। একটু ঠান্ডা বরফ দিলে ভালো লাগে, কিন্তু আমার তো খাওয়া চলবে না, ঠান্ডা লেগেছে, গলার আওয়াজটা বসে গেছে, বুঝতে পারছেন? এদিকে মোচার ঘন্টাটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলে হয়ে যাবে মোচা, এখন ধোবো। আমার যেহেতু ঠান্ডা লেগেছিল, কালকে রাতে আর বাসন ধোয়নি, সকালবেলায় ধুয়েছি। দেখুন কালকে সন্ধ্যা থেকে বাসনই ধোবার জলে হাতে এনে দিয়েছি, একা একা হাতে সব করতে হয়। যদি আমার শরীরটা নিজের দিকে নিজে খেয়াল না করি, কে দেখবে, তাই না? ওর জন্যই সব করে নিয়েছি, এই সকালে করেছি। আগে নিজের শরীরটা ঠিক থাকলে আমার ছেলেকেও ধ্যান দিতে পারবো, ওর জন্যই। চলো বাসনগুলো ধোবো, এই যে কটা বাসন আছে, হ্যাঁ, আর সবজিটা নামিয়ে নিই। এই দেখুন গ্যাসটা তো অফ করে দিলাম, সিটি দিয়ে দিয়েছে, ঠান্ডা হলে নামাবো। তার আগে এই যে রান্না করার সময় জিরে থাকে না, লবণ থাকে না, তখন দেখবেন বিরক্ত লাগে। তাই কি করলাম, একটু হাতে টাইম আছে যেহেতু, প্রেশার কুকারটা খুলতে একটু লেট হবে, তাই আমি দেখছি মশলাগুলো সব ঢেলে নিই। একটু গোটা জিরা, চিনি, লবণ, এগুলো পুরোটাই শেষ হয়ে গেছে, তাই একটু সব ঢেলে নিচ্ছি। চলুন এগুলো ফটাফট ঢেলে নিই। সব ধুয়ে নিয়েছি, জলের বোতলটা ছিল ভরে নিলাম, কার সারতে সারতে এদিকে প্রেশার কুকারের ঢাকনাও খুলে নিয়েছি। এখন একটু দেবো হচ্ছে গরম মশলা, গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো, হয়ে যাবে মটনের লাল লাল পাতলা ঝোল। চলুন নামিয়ে নিই মাংসর পাতলা ঝোল রেডি। আমাদের শসা কাটা আছে, আর শাক আলুটা খাওয়ার আর টাইম হচ্ছে না, শাকালো কাল থেকে মনে থাকছে না, শাকালোটা ছাড়ে গেছি, বিবাসকে একটু দেবো, আমি একটু খাবো, খাই আর কাজ করি যাই করি। আজকে আমি প্ল্যান আছে, গ্যাসটা বুক করব আর দুধের হিসাবটা করব, ঘষের কবে থেকে নিই বিছানার মধ্যে, আবার রেখে দিই, টাইম হয় না। আজকে সবার আগে এই গ্যাস বুক করতে হবে, আর ঘষের দুধ নিয়েছি ওটা হিসাব করতে হবে, তারপর খাবো, প্ল্যানই আছে আমার। এই বসলাম, বিবাস পেনটা যেত, কি গরম দেখছেন, একটু রান্না ঘরে ঢুকেছে, আমার অবস্থাটা দেখুন, হাইলাইটার। আপনি এখন যদি কোথাও যায়, বিয়ে বাড়ি হোক বা কোনো অকেশনে কোনো অনুষ্ঠানে হোক, আপনার হাইলাইটার দিতে লাগবে না, ঘাম ঝরে ঝরে ঘাম রক্ত জল হয়ে যাচ্ছে এমন অবস্থায়, এত গরম। তা চলুন আমি গ্যাসটা বুক করে নিই। হ্যাঁ, কাজটা কমপ্লিট হলো, কি রান্না করেছে একবার ফাইনাল দেখিয়ে দিয়ে দিয়ে খাওয়া করে নেব। হ্যাঁ, রান্না তো হয়ে গেছে, ভাত
এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে দই আছে, কাঁচা দই পাতে নিতে আর মোচার ঘন্ট বসিয়ে খাওয়া করে নেবো। হ্যাঁ চলুন, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7:30, আর 7:30 সময় রান্নাঘর থেকে কথা বলছি। আর রান্নাঘর এখন কি করব, মুখে কিচ্ছু ভালো লাগছে না, ঠান্ডা লেগেছে বলে কিচ্ছু ভালো লাগছে না, আর যেন মনে হচ্ছে গা পাকাচ্ছে এমন হচ্ছে মুখে। আর গলায় না ব্যথাটা কমেছে কিন্তু যেন কেমন লাগছে, আর মাথাটা ধরেই আছে। তা যাই হোক, এখন মুখেও কিছু ভালো লাগছে না। দুপুরবেলা ভাত নিয়ে বসেছি, ভাত দু একবার খেয়ে আর খেতে ইচ্ছা করছে না, অথচ মাটন রান্না হয়েছে তাও মুখে নিচ্ছে না। তা অল্প খেয়েছিলাম, তা এখন একটু পনির পড়ে আছে দেখাচ্ছি, এদিকে চা বসিয়ে দিয়েছি। আর এই দেখুন পনির ছিল, এই পনিরটা না রান্না করার মতো, পকোড়া করার জন্যই রেখে দিয়েছিলাম, দিয়ে দু একদিন হয়েও গেল, বেশ দু তিন দিন হয়ে গেল। ওর জন্য আমি ভাবছি একটু পকোড়া করে নিই, ঠান্ডাও লেগেছে মুখে ভালো লাগবে। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। হ্যাঁ লঙ্কা টঙ্কা দিয়ে, আর এই দেখুন পকো, আর এইটা একটু বড়ো বড়ো করে কাটলে বেশ চওড়া চওড়া হতো, এই যা হয়েছে বেশ হবে। গরম হচ্ছে, এদিকে আদা দিয়ে লেকার চা বসিয়ে দিয়েছি, এটা একটু বেকিং সোডাও দিয়েছি। হ্যাঁ পকোড়া হয়ে গেছে, আর একটু বেসন ছিল তাই একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করে নিলাম, বেশ লেকার চাটা ছেঁকে নেবো, হয়ে গেছে। দেখো একটু রান্না করে গেছি, অবস্থা দেখো, সরি ওই ঘরে দিয়ে এসেছি স্যার এসছে পড়াতে, তাহলে একটা খেয়ে দেখা। চলো এই চাটাই ভালো লাগছে গরম গরম, এই গরম চাটা খাচ্ছে আর মাঝে শান্তি মাথা ধরেই থাকছে। চলুন চাটা খেয়ে নিই। হ্যাঁ হয়ে গেছে, দেখুন চা খাওয়া হয়ে গেছে, আর এখন তো 8:30 বেজেও গেছে। রাতে যে কি খাবো বলতে পারছি না, মুখে কিচ্ছু ভালো লাগছে না। বিভাসকে পড়াতে এসেছিলো, না হলে মুড়ি মাখাতাম, একা একা মুড়ি মাখাতে ভালো লাগে না। তা বিভাসকে পড়িয়ে স্যার চলে গেছে, আর বিভাসও একটু জিমে যাবে, আর আমি এখন রাতে কি করব দেখি। দেখুন বন্ধুরা, ভেবেছিলাম ভিডিওটি শেষ করে দেবো, কিন্তু ভাবলাম না রাতে ডিনারটা কী করবো একবার সিদ্ধান্ত নিই, তারপরেই ভিডিওটা শেষ করব। বন্ধুদের সঙ্গে যতটুকুনি পারি শেয়ার করি, কিন্তু রাতে কি ডিসিশন নিলাম সেটা তো শেয়ার করা উচিত, ওর জন্যে দেখছি থাক ভিডিওটা একটু টানি। চলুন রাতের ডিনার আমি কি করছি সেটাই শেয়ার করছি। অমৃত নিয়ে আসলেও খেতে ইচ্ছা করছে না, এমন কন্ডিশন হয়েছে আমার মুখে। পড়েছে অনেকক্ষণ আগেই, চা খাওয়া হয়ে গেছে, আর বন্ধুরা কি বানাবো মুখে কিচ্ছু ভালো লাগছে না, ভাতও খেতে মনে হচ্ছে না, না রুটি খেতে মনে হচ্ছে, তাই ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগেছে, রান্নাঘরে না আসতে ইচ্ছা করছে কিন্তু কিচ্ছু করার নেই, তাই একটু পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে সিম্পল চাউমিন বানিয়ে নিলাম, এটা একটু ঠান্ডা হোক, একটু পরে খাচ্ছি। তার আগে জল গরম বসেছে, জল গরমটা কী করবো সেটা বলছি, তারপরে খাবো। চাউমিন তো করা হয়ে গেছে, এখন হাঁড়ি করে জল নিয়ে নিয়েছি, যেমন হাঁড়ির জল, আর এই যে ঝেন্ডবাম আছে, ভিক্স হোক ঝেন্ডবাম হোক আপনাদের কাছে যাই হোক, থাকলে জলের মধ্যে একটু দিয়ে দেবেন, আঙুলে করে নিয়ে জলের মধ্যে দেবেন। আমি এখন গরম জলে ভাপ নেব, কারণ ঘাড় মাথা ধরে আছে, ঘাড়েও মনে হচ্ছে ব্যথা লাগছে ঠান্ডার জন্য। চলো না আমি ভাপটা আগে নিয়ে নিয়ে, জলটা ঠান্ডা হয়ে যাবে, আর গলার ভার ভার কথা হচ্ছে না। দেখুন হাঁড়িতে জল গরম, জলটা কসমস করে ফুটেছে, তখনই দিচ্ছি ভিক্স ঝেন্ডবাম অমৃতরঞ্জন, যেমন যাই থাক আপনাদের, একটু আঙুলে করে দিয়ে দেবেন। দেখুন আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি একটা গামছা দিয়ে এইভাবে মাথাটা ঢাকা দিয়ে ভাপটা নেব। খুব ভালো জিনিস বন্ধুরা, আপনারাও একবার হলেও যদি ঠান্ডা না লাগুক, আপনাদের যদি ঠান্ডা লাগে এইরকমভাবে ভাপ নেবেন, বেশ কিছুক্ষণ নেবেন, যতক্ষণ থাকতে পারবেন নাক দিয়ে মুখ দিয়ে ভাপ নেবেন, খুব ভালো ভাপ নেব। আর বন্ধুরা একটা জিনিস ই আছে, এমনি এই ঠান্ডা লাগলেও এই ভাপ নেওয়া খুবই ভালো, মুখের গ্লোটাও সুন্দরভাবে দেয়, আর নাক মুখ যেন ছেড়ে যায়। আপনাদের এমনি যারা জানেন তো ভালো, আর যেসব বন্ধু জানেন না, এরকম গরম জলে ভাপ নেবেন,
ঠান্ডা আমার উদাও হয়ে যাবে। আজকাল দুদিন নিলেই যথেষ্ট, আমি তো একদিন নিলে আমার মাথা হালকা হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর রাতের ডিনার চাউমিন, ওটা চাউমিনটা খেয়ে নেবো, একটু ফ্রেশ হয়ে নেবো, চাউমিনটা খেয়ে নেবো। ভিডিও আর বড় করব না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আপনাদেরও কাজে আসবে, ওর জন্য একটু শেয়ার করলাম। বাই।